আপনাদের মাহফিলের একটা অংশ ওই কারাগারে যারা নির্যাতিত আছে রবিউল ইসলাম মাদানী সহ তার পরিবার সহ আর যারা আছে তাদের পরিবার আপনাদের সেই বক্তৃতার হাতিয়ে আপনারা পাঠান শিখেন আপনারা যারা আজকে আমাকে মাহফিলে যদি হাতিয়ে দিতে চান আমি অনুরোধ করব ইশাক আপনারা শহীদদেরকে দিয়ে দেন শহীদ পরিবারে দিয়ে দেন আপনারা আমি আপনাদের কাছে হাতিয়ে নেওয়ার জন্য আসি নাই আসুন সবার প্রত্যেকে প্রত্যেকের হাতে হাত মিলাই হাতে হাত মিলাই এটা শুধু ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের দায়িত্ব নয় এই এলাকার মানুষ অনেক দরিদ্র অনেক গরিব পার্শ্ববর্তী এলাকা ঢাকাতে আমাদের বক্তাদের উদ্দেশ্যে বলতে চাই মেজরিটি অফ দা স্পোকম্যান আমাদের যারা বক্তা আছে তাদের অধিকাংশ আমার জুনিয়র আমার আবদার আছে আমার বলার হয়তো তাদের চেহারা সাদা দাড়ি দেখে অনেককে মনে করবেন তার বয়সে বড় এক একজনের নাম ধরে বললে অবাক হবেন আমি 93-94 সালে দাওয়া পাস করেছি অনুরোধ করবো বক্তাদেরকে বাংলা সর্বোচ্চ আপনারা বয়ান করতেছেন মাহফিল করতেছেন আপনাদের হাতিয়ার একটা অংশ শহীদ পরিবারগুলোকে দেন যদি না করে থাকেন এটা একটা ভণ্ডামি হয়ে যাবে আর একবার আমাকে দাওয়াত দিয়ে কোনো আফসোস নেই আমার কিন্তু কেন আমার বোন কষ্ট পাবে আমার ভাই কেন কষ্ট পাবে আজকে আমি একজন কিছু শহীদ পরিবার সন্তানকে করে নিয়েছি কোলে উঠতে পারতেছিলাম তার জ্বর হয়েছে সম্ভবত ডেঙ্গু জ্বর হয়েছে তাদের এজন্য আমার ভাইয়েরা যারা আয়োজক আছেন আমাদেরকে হাতিয়ে দিন না হাতিয়ে কম দেন প্রয়োজনে বাকি টাকাটুকু মুসলিমদেরকে দেন কয়জন মুসলিম এই ব্রাহ্মণ বাড়িয়েছে যারা এই গ্রেপ্তার হয়েছেন তারা জামিন পেয়েছে ঠিক কেউ তাদের কি কোর্টে হাজির দিতে হয় না 1000 মুসলমানের কোর্টে আসা যাওয়া তার গাড়ি ভাড়া খেয়ে দিবে সে একজন কৃষক সে মাদ্রাসার তালেবানম সে মাদ্রাসার ছাত্র তার অভিভাবককে তার দায়িত্বশীলকে তার গার্ডিয়ানকে আজ মোহাম্মদ রসুল্লাহ বেঁচে থাকলে ওমর ইবনে খাত্তাব বেঁচে থাকলে আবু বকর বেঁচে থাকলে এরকম মাহফিল করতেন একে তাদের খবর নিতেন এজন্য আমার ভাইরা এতদিন লাগে আমাদের ভাইদেরকে মুক্ত করতে জেল থেকে এটা আমাদের দুর্বলতা আমাদের নেতৃবৃন্দ মুনির কাসিমি ভাই এবং রফিক ইসলাম মাদানির নাম তো আমি আগে নিয়েছি আমাদের আরও অনেক ভাইয়েরা যারা রয়েছেন মাহমুদ হোসেন গুণবিক আপনারা সবাই চিনেন অসংখ্য মাহফিল করেছে এই এলাকায় হ্যাঁ আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিন্তু কয়জন খবর নিচ্ছেন অনেক বক্তার আলহামদুলিল্লাহ আপনারাও নিচ্ছেন কিন্তু সবাই কিন্তু করতেছেন না এবং যতটুক আপনার সামর্থ্য আপনার কাছে 100 টাকা থেকে সামর্থ্য আছে 20 টাকা দেওয়ার সেখানে 5 টাকা দিলে সেটা আমি মানবো না আপনাকে 100 টাকার মধ্যে 50 টাকা না দেন 100 টাকার মধ্যে 30 টাকা আপনাকে দিয়ে ফেলতে হবে 20 টাকা দিতে হবে আপনাদেরকে মুসলিমদেরকে কি হবে পয়সা না হাতিয়া বেশি না নিলে ওমরাতে না গেলে কি সমস্যা নিজের কথা নাউজুবিল্লাহ বলতে চাই না আপনারা কি মনে করছেন আমি ফকিরের বাচ্চা আমি এখানে এসেছি আজ পর্যন্ত আমি ওমরা করতে পারি নাই কেন কেন পারি নাই আমি ভাইরা আমার যতক্ষণ পর্যন্ত মুসলমানদের দুঃখে আমরা ফিরে আসবো না মুসলমানদের বেদনার সাথে একত্র আমরা হবো না ততক্ষণ আমরা নিজেদের সাথে একটা ভণ্ডামিতে আমরা লিপ্ত আছি আমরা আজকে একটা তরুণের ছবি দেখলাম আমার ধারণা ছিল যারা মারা গেছে সবাই বয়স্ক একটা ছেলে মাত্র 17 বছর বয়সে ছেলে আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে শহীদের নামটা হ্যাঁ কিনা কাউসার না আজ কাউসার তারপরে আরেকজনের বাসায় গেছিলাম হ্যাঁ এই যে একাধিক ছিল একাধিক হ্যাঁ হ্যাঁ রাতিন টকবক যুবক 17 বছর বয়সে মারা গেছে আরও অনেক ছেলে আছে এখন তার বাবা বলতেছে সে যখন শহীদ হয়ে যাচ্ছে ঢাকা থেকে টেলিফোনে শেষবারের মতো তার সাথে কথা বলেছে বাবার সাথে আমাকে সবসময় কুমিল্লা থেকে রবিউল ইসলাম হারাদারের মাদ্রাসার ছাত্র তার আম্মা প্রতি প্রায় জুমার রাত আজকে কিসের রাত সপ্তাহে মিলে যাচ্ছে আমার কথাগুলো জুমার রাত এখন হয়তো ফোন দিচ্ছে চেক করলে পাওয়া যাবে হয়তো ফোন দিচ্ছে ফোন দিবে আমাকে হ্যাঁ রবিউল ইসলামের আম্মা তো কেন ফোন দেয় বিশেষ পরে কেন ফোন দেয় যে খালাম্মা আপনি কেন ফোন দিচ্ছেন আমি 2 বার তাদের বাসায় গিয়েছি কিছু সামান্য অনুদান নিয়ে তো উনি বলেন আমাকে প্রায় সময় বলেন যে বাবা আমার ছেলে রবিউল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে আমাকে সে শহীদ হবে জুমাবার তার আগের রাতে আমাকে ফোন করেছিল আমি যখন নাকি প্রতি বিশেষবার রাত যখন হয়ে থাকে শুধু আমার ছেলে কথা মনে পড়ে যে আমার ছেলে এই বিশেষবার রাতে আমাকে ফোন দিয়েছিল আম্মা কেমন আছো ভালো আছো এটা ছিল তার সাথে আমার শেষ কথা সপ্তাহ ঘুরে যখন বিশেষবার রাত আসে শুধু আমার ছেলের কথা মনে পড়ে তার মাকে যখন দেখতে গেলাম আমি জেল থেকে বের হয়ে দুঃখের সাথে বলতে হয় ওই সমস্ত অঞ্চলে আর অনেকে আছেন অনেকে আছেন সেলিব্রিটি ভাইয়ের আমাদের আমার জানা নেই তারা ওখানে গিয়েছেন কিনা এখন তার মা বলতেছে যে প্রতি বিশেষবার রাতে তার কথা মনে পড়ে তার মা আমাকে বলতেছে আমরা অনেক ওলামায়ে কেরাম গিয়েছিলেন মুফতি শামসুল ইসলাম জিলানি সহ কুমিল্লার অনেক ওলামায়ে কেরাম আমরা গেলাম এবং তার মা বলল যে আমি কবে আমার ছেলেকে আমার কলেজের সাথে আবার লেগে পাবো আমি
আমি বললাম সবরান সবরা ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আপনার ছেলেকে আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ আজিজ আমার ভাইরা এতগুলো শহীদ আমরা কি আশা করি না রাসূলের সামনে কেমনে দাঁড়াবো নিজে শহীদ হইতে পারি নাই কিন্তু দোয়া করি যে আল্লাহ যেন শাহাদাত মৃত্যু আমাদেরকে দান করে আর শহীদ হইতে না পারলেও অন্তত এতগুলো শহীদ তাদের কারো না কারো সুপারিশ যেন আমার সাথে লাগে এই আকাঙ্ক্ষা কি আমাদের থাকা দরকার নাই আপনি শহীদ পরিবারগণ খবর নিয়েছেন শহীদ তো জিন্দা ওখান থেকে আপনাকে সে লক্ষ্য করতেছে কিয়ামতের দিন আপনি সুপারিশ করবে তুমি আমার বউর খবর নিয়েছিলে আমার অবাধ শিশুদের খবর তুমি নিয়েছিলে আমার মায়ের খবর নিয়েছিলে সেজন্য আপনি তার ব্লাড না আপনি তার আত্মীয় না কিন্তু সে আপনি জন্য সুপারিশ করবো আপনার জন্য শহীদ এই সুযোগ আমরা হাতছাড়া না করি আপনাদের ব্রাহ্মণ বাড়িয়াতে আজকে আমি দুজন বিধবা বোনকে আমি তাদের ঘরে গেলাম আর অনেকের ঘরে গিয়েছি আমি এখানে এসে জানতে পারলাম যে তারা বর্তমানে বিধবা এই ব্রাহ্মণ বাড়িয়া শহীদ বাড়িয়ার এমন কোন ইমানদার ভাই কি নেই একমাত্র আল্লাহর জন্য ওই বিধবা বোনগুলোকে আশ্রয় দিবে মাসে মাসে খরচ দিবে অথবা হিম্মত করে কেউ তাদেরকে বিয়ে করবে বিধবাদেরকে বিয়ে করা কত ফজিলত হাদিসের মধ্যে এবং বিধবাদেরকে পেলে ফেলে রাখা প্রত্যেকটা অবস্থায় এটা জাহেলিয়া এটা বর্বরতা এটা ইসলাম না ইসলাম হলো বিধবাদেরকে এস্টাবলিশ করে দেওয়া কিন্তু আফসোস আমরা তাদের খবর নিচ্ছি তাদের সন্তানদের খবর নিচ্ছি এমনি আমরা নারায় তাকবীর বলি সুবহান দি আর যখন কোনো গরম কথা বক্তারা বলে তখন ঠিক ঠিক বলি আমরা কিন্তু আমার এই সমস্ত বোনদেরকে ওই সমস্ত ভাইয়ের ছেলেদেরকে আমার ভাতিজাদেরকে ভাগিনীদেরকে ভাতিজিদেরকে দেখার মতো হাত বোড়ার মতো কেন আজকে লোকজন নেই আমরা শহীদ পরিবারগুলোতে কোনো এক সময় টাকা আমি তো দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি সেটাই কি শেষ আপনাকে 5 লাখ টাকা দেওয়া গেল 10 লাখ টাকা দিল সেটা দিকে আপনি সারা জীবন চলতে পারবেন এটা তো কন্টিনিউ করতে হবে এই জন্য দেশে বিদেশে প্রবাসে ইউরোপে আমেরিকায় আরব দেশে আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব আমার আজকের এই আলোচনার মাধ্যমে আমি শহীদের রক্তাক্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন সারা বিশ্বে যে সমস্ত মুসলমানরা আমাদের বাংলাদেশি প্রবাসীর অবস্থান করছেন তাদেরকে এবং সুনির্দিষ্ট বাংলাদেশের তৌহিদি জনতাকে অনুরোধ করব শুধু শহীদ বাড়িয়ার এই 18-19-20 জন শুধু ভাই শুধু নয় বাংলাদেশে পর্যন্ত হেফাজত ইসলামের যতগুলো ভাই শাহাদত বরণ করেছেন এবং এই ব্যানার ছাড়াও আরও যারা ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা পরিবারের খবর আপনাদেরকে নিতে হবে আমি আহ্বান করলাম স্থায়ী দায়িত্ব নিতে হবে প্রতি মাসে মাসে কেউ কেন কেউ দায়িত্ব নিতে হবে তাদের কোন বিধবা কোন এতিম কে আমরা গার্ডিয়ান ছাড়া ওই বাক ছাড়া আমরা রাখবো না তাহলে আমি দাবি করতে পারবো যে আমি নবীর উত্তরসূরি অন্তত আমার আজকের সফরের মাধ্যমে যদি এখানকার শহীদ পরিবারগুলোর অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যায় আই এম হ্যাপি আমি সৌভাগ্যবান নিজেকে মনে করবো